স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, যে পাঁচটি খাবার কাঁচা খেলে মৃত্যু হতে পারে জেনে নিন। প্রতিনিয়ত আমরা না জেনে অনেক কিছুই খেয়ে থাকি, কিন্তু এমন অনেক কিছুই আছে যা শরীরের জন্য শুধু ক্ষতিকারকই নয়, মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে। আজকে আমরা সেই সব খাবার সম্পর্কে জানবো। 1. রাজমা। রাজমা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু কাঁচা রাজমা মারাত্মক ক্ষতিকর। কাঁচা রাজমায় সায়ানাইড থাকে, একটু চিবালেই হাইড্রোজেন সায়ানাইড তৈরি হয়, যার সামান্য একটু অংশ বিপজ্জনক। দুই, আপেলের বিচি। আপেলের মতো উপকারী ফল হয় না, কিন্তু আপেলের বীজ অত্যন্ত বিপজ্জনক। এই বীজেও সায়ানাইড থাকে, তবে একটা আপেলে যতটুকু বিষ থাকে তা থেকে খুব বড় ক্ষতি সম্ভাবনা নেই, তবে না খাওয়াই ভালো। এর থেকে অসুস্থতা হতে পারে, বমি ভাব আসতে পারে, আর বেশি পরিমাণে খেলে মৃত্যু হতে পারে। 3. আলু। আলু খেয়ে কেউ অসুস্থ হয়েছে বা কারো মৃত্যু হয়েছে এমন উদাহরণ পাওয়া যাবে না, তবে অনেক সময়ই কাঁচা আলুতে গ্লাইকো অ্যালকালয়েড নামের এক ধরনের বিষাক্ত রসায়ন তৈরি হতে পারে, যা খুবই বিপজ্জনক। 4. বাদাম। কাঁচা কাঁচা বাদাম শুনে অনেকেই ভাববেন আমরা তো কতই খাই, কিন্তু আমরা যে কাঁচা কাঁচা বাদাম খাই সেটা আসলে প্রক্রিয়াজাত, একদম কাঁচা নয়। একদম কাঁচা খেলে মৃত্যু হতে পারে। 5. আমন্ড। আমরা সাধারণত যে আমন্ড খেয়ে থাকি সেটা মিষ্টি, এছাড়াও একটি তেতো আমন্ড পাওয়া যায় যা থেকে তেল উৎপাদন করা হয়। কিছু কিছু রান্নার ক্ষেত্রেও ওই আমন্ড ব্যবহার করা হয়ে থাকে, তবে রান্না না করে কাঁচা খেলে তা মারাত্মক হয়ে উঠতে পারে, যাতে মৃত্যু ঘটতে পারে। 5. এ পর্যন্তই, আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।